তো হ্যালো বন্ধুরা, আজকে একটি বিশাল বড় আপডেট আছে পুষ্পা টু নিয়ে। ইয়েস, পুষ্পা টু এর বাজেট শুনলে আপনারা চমকে যাবেন। ইয়েস, পুষ্পা টু এর বাজেট হলো 400 কোটি টাকা। ইয়েস, শোনা যাচ্ছে নাকি এটি KGF চ্যাপ্টার টু এর জনপ্রিয়তাকেও ছাপিয়ে যাবে। ইয়েস, শোনা যাচ্ছে নাকি KGF টু এর থেকেও এটি বেশি অঙ্কের টাকা ব্যবসা করতে চলেছে পুষ্পা টু দা রুল। এরপর আসি জিদ্দাকে নিয়ে। ইয়েস, 2022 সালের এখনও পর্যন্ত সবচেয়ে বড় হিট সিনেমা হচ্ছে রাবণ। ইয়েস, কালকে সবচেয়ে বড় বা অনেক নামি মিডিয়া থেকে জানানো হয়েছে, এই সময় থেকে প্রকাশিত হয়েছে যে 2022-এ সবচেয়ে বড় হিট সিনেমা হচ্ছে রাবণ এবং তার গ্রস কালেকশন হচ্ছে 6 কোটি প্লাস। তো এখানে বোঝা যাচ্ছে রাবণ কী লেভেলের বিজনেস করেছে, এবং মাল্টিপ্লেক্সেও তো বিজনেস করেছে এবং সিঙ্গেল স্ক্রিনে দুর্দান্ত বিজনেস করে এই কালেকশানে পৌঁছে গেছে। তো জিৎকে অসংখ্য ধন্যবাদ সিঙ্গেল স্ক্রিনগুলোকে বাঁচানোর জন্য। তো সত্যি জিদ্দা, এই জন্য আমি তোমার ফ্যান। তো রাবণ সিনেমাটা আরও বেশি মানুষের ভালোবাসা পাক, এটাই চাই। আজকে যে আমি কতটা খুশি বন্ধুরা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আজকে আমি রাবণের এত বড় সাফল্যর পর, এত বড় সাফল্যর জন্য আমি সেলিব্রেশনটা কিছু বয়স্ক মানুষের সাথে কাটাতাম এবং তাদেরকে আমি এ বাড়িতে যেমন খাওয়ানো হয় সেই রকমই আমি আমাদের এই এলাকার যত বয়স্ক মানুষরা আছে তাদেরকে আমি ওইভাবে নিমন্ত্রণ করে খাওয়াতাম এবং বিশাল বড় একটি সেলিব্রেশন করতাম জিদ্দার এত বড় সাফল্য যে কমার্শিয়াল সিনেমাকে এবং মশালা সিনেমাকে বাংলাতে দাঁড়িয়ে তিনি বাঁচিয়ে দিলেন বাংলা ইন্ডাস্ট্রির ভালোর জন্য। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং দেখাচ্ছে পরের ভিডিওতে।